বন্ধুরা পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো তো এই ভিডিও থেকে আমরা দেখে নেব তোমাদের যে মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার একুশ বাইশে বেরিয়েছে বাংলার যে বঙ্গানুবাদগুলো আছে আমরা প্রথম দশটা স্কুলের যে বঙ্গনবাদ আছে আমি সেই উত্তরগুলো পরপর করে দিয়েছি তো এই ভিডিও থেকে আমরা প্রথম দশটা স্কুলের যে বঙ্গানুবাদগুলো আছে পরপর এক এক করে তার উত্তরগুলো তার বঙ্গানুবাদগুলো কী হবে দেখে নেব চলো তো দেখো বন্ধুরা আমরা চলে এসেছি যে মাধ্যমিক এবিটি টেস্ট পেপার যে তোমাদের বঙ্গানুবাদ গেলো আছে চলতি গদ্যে বঙ্গানুবাদ করতে হবে প্রথম আছে তখন তোমাদের বঙ্গানুবাদ পনেরো পাতায় আমি উত্তর ইংরেজিটা লিখে নিয়েছি তার বাংলাটা সুন্দর করে লিখে নিয়েছি দেখো এক এক করে তো দেখো আমাদের প্রথম ইংরেজি যেটা আছে পনেরো পাতায় আছে প্রথম দেখো কি দিয়ে আছে যে ইংরেজিটা ছিল ওয়ান ডে এ ডগ স্টোলেন এ পিস অফ মিট ফ্রম এ বুচার শপ এর বাংলাটা কি হয়ে যাবে একদিন একটি একটি কুকুর মাংসের দোকান থেকে এক খণ্ড মাংস চুরি করলো হি ওয়াজ ক্রসিং ওভার এ ব্রিজ সে একটি ব্রিজ পার হচ্ছিল সাডেনলি হঠাৎ হি স হিজ ওন শ্যাডো ইন দ্য রিভার সে জলে নিজের ছায়া দেখতে পেল হি থট দ্যাট দেয়ার ওয়াজ অ্যানাদার ডগ অ্যান্ড হি হ্যাড এ বিগার পিস অফ মিট এটার মানে কি হয়ে যাবে সে ভাবল যে সেখানে একটা অন্য কুকুর এবং তার কাছে একটি বড় মাংসের খণ্ড ছিল এটা ছিল তোমাদের পনেরো পেজে তাহলে যে বঙ্গনবাদ ছিল তার উত্তর আশা করছি বন্ধুদের বোঝা গেছে এরপর নেক্সট তোমাদের দেখো ছিল নেক্সট তোমাদের সাতষট্টি পেজে কিন্তু তোমাদের বঙ্গনবাদ ছিল তোমরা কোয়েশ্চেন ব্যাংকে তোমাদের যে টেস্ট পেপার আছে সেটাতে দেখতে পারো সাতষট্টি পেজে আমরা চলে যাব দেখো সাতষট্টি পেজে যেটা ছিল আমরা এটা দেখে নেবো কি বলেছি ইংরেজিটা কী ছিল দেখো ইট ওয়াজ এ কোল্ড উইন্টার মর্নিং এটার বাংলা কী হয়ে যাবে এটা ছিল শীতকালের ঠান্ডা সকালবেলা এ ভিলেজার্স Was walking থ্রো দ্য ফিল্ড এর বাংলা কি হয়ে যাবে একজন গ্রামবাসী মাঠের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল সাডেনলি হঠাৎ হিজ আইজ ফেল অন এ স্নেক হুইচ ওয়াজ অলমোস্ট ফ্রোজেন উইথ কোল্ড হঠাৎ তার দৃষ্টি একটা সাপের উপর পড়ল সাপটা ঠান্ডায় কাবু হয়ে পড়েছিল ইট লে কলিডে কলিড ইন দ্য ফিল্ড অ্যান্ড ওয়াজ ব্যাডলি সাফারিং সে মাঠের মধ্যে কুণ্ডলি পাকিয়ে পড়েছিল এবং কষ্ট পাচ্ছিল এটা গেল তাহলে আমাদের সাতষট্টি পেজের বঙ্গনবাদ আশা করছি বন্ধুদের বোঝা গেছে এরপর আমরা নেক্সট দেখো তোমাদের যে নিরানব্বই পেজে বঙ্গনবাদ আছে তোমরা পেজে পেজে মিলিয়ে এগুলো কিন্তু তোমরা বঙ্গনবাদগুলো দেখে নিতে পারো দেখো এর বাংলা আমরা দেখে নেব হবে বাংলাটা দেখো কী ছিল ইংলিশটা যে সাডেনলি সরি স্টুডেন্টস আর ইন দ্য টেম্পল অফ লার্নিং এর বাংলা কি হয়ে যাবে যে ছাত্ররা শিক্ষা মন্দিরের উপাসক মন্ডলী দে আর বর্ন টু স্টাডি বুকস টু প্রিপেয়ার ফর এক্সামিনেশান অ্যান্ড পাস দেম তারা পড়ার জন্য জন্মগ্রহণ করে পরীক্ষার জন্য প্রস্তুত হয় টু প্রিপেয়ার ফর এক্সামিনেশান অ্যান্ড পাস্ট দেম এবং পাস করে হলো এরপর দেখো কি আছে দি হিউ অ্যান্ড ক্রাই অফ দ্য ওয়ার্ল্ড the heat and dust of life generally do not move them এর বাংলা কি হয়ে যাবে পৃথিবীর তাপ এবং ধুলিকণার আর্ত চিৎকার সাধারণত নড়াতে পারে না তাহলে তাদেরকে কি করতে পারে তাদের পৃথিবীর তাপ এবং ধুলিকণার আর্ত চিৎকার সাধারণত তাদেরকে কিন্তু নড়াতে পারে না ঠিক আছে আশা করছি বোঝা গেছে বন্ধুদের এরপর দেখো নেক্সট আমরা চলে যাব একশো ছাব্বিশ পেজে এরপর তোমাদের বঙ্গানুবাদ ছিল একশো ছাব্বিশ পেজে পেজগুলো কিন্তু তোমরা একটু মিলিয়ে নেবে একশো ছাব্বিশ পেজে তোমাদের এই বঙ্গনবাদটা ছিল দেখো ইংরেজি কি ছিল এ প্যাট্রিয়ট ইজ এ ম্যান হু লাভস হিজ কান্ট্রি তাহলে দেশপ্রেমিক হচ্ছে সেই মানুষ যে তার নিজের দেশকে ভালোবাসে ওয়ার্কস ফর ইট দেশের জন্যে কাজ করে অ্যান্ড ইজ উইলিং টু ফাইট অ্যান্ড ডাই ফর ইট যুদ্ধ করতে এবং মৃত্যুবরণ করতে প্রস্তুত থাকে এভরি সোলজার ইজ বাউন্ড টু ডু হিজ ডিউটি প্রত্যেক সৈনিক তার কর্তব্য করতে বাধ্য থাকে বাট কিন্তু কিন্তু দি বেস্ট সোলজার্স ডু মোর দ্যান দিস কিন্তু ভালো সৈনিক আরও কিছু বেশি করে দি দে রিস্ক দেয়ার লিভস তারা তাদের জীবনের ঝুঁকি নেয় বিকজ কারণ দে দ্য কান্ট্রি দে আর ফাইটিং ফর বিকজ দে লাভ দি কান্ট্রি দে আর ফাইটিং ফর তাহলে এর কারণ কি লিখবো যে কারণ তারা তাদের দেশকে ভালোবাসে এবং যুদ্ধ করে ঠিক আছে তো এই ছিল তোমাদের এটা ছিল একশো ছাব্বিশ পেজের বঙ্গনুবাদ নেক্সট দেখো এরপর তোমাদের যেটা ছিল এরপর তোমাদের একশো আটচল্লিশ পেজে কিন্তু বঙ্গনুবাদ আছে তো এটাও আমরা দেখে নেব একশো আটচল্লিশ পেজে যেটা ছিল চলো ইংরাজিটা কী ছিল তাহলে দেখো উই শুড ট্রাই টু প্রসপার ইন লাইফ এর বাংলা কী হয়ে যাবে আমরা আমাদের জীবনে উন্নতি করতে চেষ্টা করি বাট কিন্তু উই শুড নট গিভ আপ আওয়ার সেন্স অফ মরালিটি কিন্তু আমাদের বিবেক ত্যাগ করা উচিত নয় ইফ ওই কম্প্রোমাইজ ওই ডিজনেসটি যদি আমরা অসাধুতা মেনে নিই ইট উড বি ডিফিকাল্ট ফর আস টু রেসপেক্ট আওয়ার সেলফ তখন আমাদের নিজেদের সম্মান করা কষ্টকর হয় সো ইট ইজ ইম্পর্টেন্ট টু চুজ দি রাইট ওয়ে সুতরাং সঠিক পথ বেছে নেওয়াটা বেছে নেওয়া গুরুত্বপূর্ণ এটা গেল আমাদের একশো আটচল্লিশ পেজের যে বঙ্গনাদটা ছিল তার উত্তর আশা করছি বন্ধুদের বোঝা গেছে নেক্সট দেখো তোমাদের একশো একাত্তর পেজ যেটা ছিল আমরা তার বঙ্গনবাধটা দেখে নেবো কী ছিল ইন্ডিয়া ইজ অ্যান অ্যান্সিয়ান কান্ট্রি ভারতবর্ষ একটি প্রাচীন দেশ তারপর দেখো ইট ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট পপুলেটেড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড এটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ ওয়ার্ল্ড কাইন্ড অফ পিপল ধরনের লোক বাস করে তারা তারা কাস্টম তারা বিভিন্ন ভাষায় কথা বলে বিভিন্ন পোশাক পরে বিভিন্ন রীতি মেনে চলে বাট দেয়ার ইজ ইউনিটি ইন ডাইভার্সিটি কিন্তু বিভিন্নতার মধ্যেও একতা দেখা যায় এটুকু লিখলেই তাহলে আমাদের হবে ঠিক আছে আশা করছি তোমাদের বোঝা গেছে চলো নেক্সট দেখো এরপর তোমাদের একশো তিরানব্বই পেজে ছিল এর উত্তরটা আমরা দেখে নেবো দেখো একটা গল্প ছিল সেই সিংহ আর ইঁদুরের গল্পটা ওয়ান্স এ মাউস ডিস্টার্ব এ লায়ন ইন হিজ স্লিপ একদা একটা ইঁদুর একটি সিংহের ঘুমের ব্যাঘাত ঘটিয়েছিল দি লায়ন কট দ্য মাউস অ্যান্ড ওয়াজ গোয়িং টু কিল ইট সিংহটি ইঁদুরকে ইঁদুরটি ইঁদুরকে ধরে ফেলল এবং তাকে মারতে যাচ্ছিল বাট ইট বেগ ফর পারডন অ্যান্ড ওয়াজ লেট টু গো কিন্তু এটা ক্ষমা প্রার্থনা করল তাকে ছেড়ে দেওয়া হয়েছিল শর্টলি আফটার কিছুদিন পরে দি লায়ন ওয়াজ কট ইন এ স্ট্রং নেট কিছুদিন পরে সিংহটি একটি শক্ত জালে ধরা পড়েছিল হেয়ারিং ইজ রোয়ার দি মাউস কেম দেয়ার অ্যান্ড কার্ড দি রোপ উইথিস্টিথ সিংহের গর্জন শুনে ইঁদুরটি সেখানে এলো এবং তার দাঁত দিয়ে দড়িটি কেটে দিয়েছিল এটা ছিল তোমাদের তাহলে গেল এটা আমাদের একশো তিরানব্বই পেজে যেটা ছিল তোমাদের বঙ্গনবাদ সেটা তারপর দেখো তোমাদের দুশো চোদ্দ পেজে একটা বঙ্গনবাদ ছিল এটা আমরা দেখে নেব দেখো এটা কী ছিল হোম সুইট হোম ইজ মাই ইন্ডিয়া ভারতবর্ষ আমার প্রিয় বাড়ি মাই হোম অব মাই প্যারেন্টস এটি আমার পিতামহের বাড়ি আই এম বর্ন ইন ইন্ডিয়া আমি ভারতবর্ষে জন্মেছি ইট ইজ ওয়ার্ল্ড ইন ইটসেলফ এটি নিজেই একটি বিশ্বের প্রতিচ্ছবি দি জিওগ্রাফিক্যাল অ্যান্ড ন্যাচারাল বিউটি অফ মাই কান্ট্রি আমার দেশের ভৌগোলিক এবং প্রাকৃতিক দৃশ্য অফ মাই কান্ট্রি ইজ ফিস্ট টু মাই আইস আমার চোখের উপজীব্য বিষয় ঠিক আছে তাহলে এই লাস্ট লাইনটা দেখে নাও দি জিওগ্রাফিক্যাল অ্যান্ড দি ন্যাচারাল বিউটি অব মাই কান্ট্রি ইজ ফিস টু মাই আইস আমার ভৌ আমার দেশের ভৌগোলিক এবং প্রাকৃতিক দৃশ্য আমার চোখের উপজীব্য বিষয় ঠিক আছে এটা গেলো তাহলে আমাদের দুশো চোদ্দ পাতার বঙ্গনবাদ আশা করছি বন্ধুদের বোঝা গেছে এরপর দেখো নেক্সট আমরা দুশো ছত্রিশ পেজে তোমাদের এরপর ছিল এর বঙ্গনবাদটা আমরা দেখে নেব দেখো কী ছিল মিউজিক হ্যাজ গ্রেট চার্মস ফর দোজ হু ক্যান এনজয় ইট সঙ্গীত একটি মনোমুগ্ধকর বিষয় যারা এটি উপভোগ করে ইট ইজ ক্যাপেবল অফ ব্রাউজিং ইন আস ভেরিয়াস ফিলিং অ্যান্ড সেন্টিমেন্টস এটি আমাদের মধ্যে বিভিন্ন ধরনের অনুভূতি তৈরি করতে সক্ষম উই নো হাউ পিপল আর ইন্সপায়ার্ড বাই প্যাট্রিওটিক সং আমরা জানি দেশাত্মবোধক গান লোকের মধ্যে প্রেরণা প্রেরণা জোগায় এ প্যাথেটিক সং ব্রিং টিয়ার টু আইস বেদনাদায়ক গান আমাদের চোখে জল নিয়ে আসে তাহলে এটা গেল আমাদের দুশো ছত্রিশ পেজের বঙ্গনুপাদ আশা করছি বন্ধুদের বোঝা গেছে চলো এরপর দেখো তোমাদের দুশো সাতান্ন পেজের একটা বঙ্গনুপাদ ছিল এটাই দশ নম্বর আজকে আমাদের ভিডিও লাস্ট বঙ্গানুবাদ এরপর আমরা নেক্সট ভিডিওতে আরও যে বঙ্গান বঙ্গানুবাদগুলো আছে পরবর্তী স্কুলে সেই বঙ্গানুবাদগুলো নিয়ে আলোচনা করবো তো চলো এটা আমরা বাংলাটা দেখে নেবো দেখো কী আছে এডুকেশান হ্যাজ নো এন্ড শিক্ষার কোনো শেষ নেই তারপর আছে দেখো শো ইউ শুড কিপ আপ ইয়োর রিডিং তাই আমরা তাই তোমরা তোমাদের শিক্ষা চালিয়ে যাবে মেনি ইয়ং ম্যান অনেক যুবক শিক্ষার্থী অনেক যুবক শিক্ষার্থী ক্লোজ দেয়ার বুকস হোয়েন দে হ্যাভ দেয়ার ডিগ্রি অনেক যুবক শিক্ষার্থী ডিগ্রি অর্জনের পর তারা বই বন্ধ করে দেয় তাহলে কি হলো তাহলে তারা বই বন্ধ করে দেয় হোয়েন দে হ্যাভ দেয়ার ডিগ্রি অ্যান্ড লার্ন নো মোর এবং আর শেখেনা দেয়ার ফোর দে ভেরি সুন ফরগট অল দে হ্যাভ লার্ন সেই কারণে তারা যা শিখেছিল তা শীঘ্রই ভুলে যায় তো এই ছিল বন্ধুরা তোমাদের যে দু হাজার একুশ বাইশের এবিটিএ টেস্ট পেপার ছিল তার বঙ্গানুবাদ আমরা এই ভিডিও থেকে আজকে দশটা স্কুলের বঙ্গানুবাদ দেখলাম পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি আমি নিয়ে আসছি পরবর্তী ভিডিওতে আমরা আরও দশটা স্কুলের বঙ্গানুবাদ পরপর দেখে নেব যদি বন্ধুরা ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে বা উপকারে আসে কোনো রকম তাহলে একটি লাইক করতে পারো এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখতে পারো আমি চেষ্টা করবো তোমাদের আরও যে তোমাদের এবিটি টেস্ট পেপারে আরও যে পেপারগুলো আছে বাংলা ইংরেজি অঙ্ক ইতিহাস ভূগোল তারও কিছু কিছু উত্তর আমি করে দিয়েছি চাইলে তোমরা দিয়ে দেওয়া আছে সেখান থেকে বা চ্যানেলে প্লে করে দেওয়া আছে সেখানে প্লে থেকে গিয়ে তোমরা কিন্তু তোমরা তার উত্তরগুলো দেখে কিন্তু শর্ট কোশ্চেন আমি অনেক করে দিয়েছি চাইলে তোমরা সেগুলো কিন্তু দেখতে পারো ভিডিওটি আজকে এই পর্যন্তই ভিডিওটি দেখার জন্য তোমাদের ধন্যবাদ